যারা কানে শুনতে পান না কিংবা চোখে দেখতে পান না তাদের কথা মাথায় রেখে এক অভিনব চেষ্টা করেছে শিলিগুড়ি গর্ব শেখ মনিরুল ইসলাম, ওয়ার্ড নাম্বার 7-এর বাসিন্দা। বয়স 17, শিলিগুড়ি বয়েজ স্কুলের ছাত্র, পড়াশোনায় বাণিজ্য বিভাগ কিন্তু চিন্তাধারা বিজ্ঞান নিয়ে, সর্বদাই নতুন কিছু খোঁজ করবার জন্য পড়ে থাকা। কথা বলে নেওয়া যাক মনিরুলের সাথে কিভাবে তার এই চিন্তাধারা এলো, কবে থেকে আর কি বা আগামীতে ইচ্ছে আছে তার। আমার নাম শেখ মনিরুল ইসলাম এবং আমি পড়ি শিলিগুড়ি বয়েজ স্কুলের ছাত্র, কমার্সের স্টুডেন্ট। সো আমি এই জিনিসটা বানানোর কারণ হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে যে জিনিসটা, এটা হচ্ছে যারা চোখে দেখতে পায় তাদের জন্য ডিভাইসটা। তো এটা আমার বানানোর কারণ হচ্ছে আমি জাস্ট 3-4 দিন আগে আমি মার্কেটে গেছিলাম আমার কিছু পার্টস কেনার জন্য। তো মানে তখন আমি দেখেছিলাম যে কিছু মানে দুই একজন চোখে দেখতে পাচ্ছে না আর যে কানও শুনতে পাচ্ছে না, তো তাদের একটাই সাহায্য ছিল, মানে যে লাঠি দিয়ে মানে চলবে, লাঠি দিয়ে কিছু করবে, মানে সবকিছু তাদের লাঠি, চোখেও দেখতে পারে কানও শুনতে পারে। তো তখন আমার কিছু ফ্রেন্ডও ওইখানে ছিল, তো একটু তারাও বলছিল যে ভাই তুই এদের জন্য কিছু করতে পারবি না, মানে কিছু একটা এমন একটা ডিভাইস তৈরি কর যাতে মানে হাঁটার সঙ্গে সঙ্গে একটা হাতের মধ্যে ভাইব্রেশন সৃষ্টি হয় বা হচ্ছে একটা সাউন্ড সৃষ্টি হয়। তো সাউন্ড সৃষ্টি হলেও তারা ঠিকভাবে কানে শুনতে পাবে না, কিন্তু ভাইব্রেশন হয় তারা একটু বুঝতে পারে, একটু ফিলিংসটাও আসবে। সেই জন্য এই ডিভাইসটা বানানো, এই ডিভাইসটি হয় এর মধ্যে ভাইব্রেশন সিস্টেম লাগানো আছে। জাস্ট এরকম করে চালানো, আমি এই যে জাস্ট এরকম করে চালানোর পর এই যে এরকম জাস্ট সামনে আসবে সঙ্গে সঙ্গে। হ্যাঁ, ডিস্টেন্সে বুঝতে পারবে বা হচ্ছে ডিস্টেন্সের মানে ডিস্টেন্স কে কতখানি দূরে আছে এটা, মানে যত সামনে আসবে সেই যত সামনে আসবে তত ভাইব্রেশন স্পিড হবে, আর যত দূরে যাবে ভাইব্রেশন তত স্লো হয়ে যাবে। সো এটার মেন কাজ মানে ভাইব্রেশন তৈরি করবে এবং সাউন্ড তৈরি করবে। যারা কানে শুনতে পাবে তাদের জন্য কোনো ব্যাপার না, সাউন্ড শুনে তাদের হয়ে যাবে, কিন্তু যারা কানে শুনতে পায় না এবং চোখেও দেখতে পায় না তাদের জন্য মানে এই ভাইব্রেশন সিস্টেমটা মান মানে নতুন লাগানো। তোমার বয়স কত? আমার বয়স হচ্ছে এই 17। হঠাৎ আমার ছোটো থেকেই অনেক রকম মানে আমার মনে হয় যেন একটু যেন নতুন নতুন মানে নতুন নতুন ডিভাইস তৈরি করে মানে সবসময় একটা নতুন কিছু মানে তৈরি করে একটা ইয়ে থাকে, সেই জন্য আমি এই জিনিসটা বানিয়েছি। এবং আমার ফ্রেন্ডরা বলে ভাই তুই কিছু নতুন বানা, তুই কিছু নতুন। আচ্ছা, তুমি তো ছাত্র কমার্সের, মানে ব্যবসা বাণিজ্য অঙ্ক নিয়ে, কিন্তু হঠাৎ করে এরকম ধরনের বিজ্ঞানের দিকে মাথা, মানে ব্যাপারটা একটু যদি খোলা করো। বিজ্ঞানের দিকে মাথাটা হচ্ছে আমি ছোটো থেকে এই ব্যাটারি লাইট নিয়ে খেলতাম, মানে ওই যে সবাই এখনকার যে গেম আছে পাবজি ফ্রি ফায়ার, আমি এখন পাবজি ফ্রি ফায়ার খেলি, আমার শুধু আমার খেলাই হলো এই ছোটো ছোটো মানে গ্যাজেটগুলোতে মানে মানে ছোটো ছোটো জিনিসগুলোতে। সো আমাকে সবাই বলে তুই কেন গেম খেলিস না, আমি এখন এগুলোতেই খেলি, সেই জন্য আমি ছোটো থেকে। আর যদি কমার্সের কথা আলোচনা করা যায়, কমার্স কী হয় সেটা বিজনেসের, যদি আমি ফিউচারে যদি বিজনেস নিয়েও কিছু করতে যাই তখন সেই জন্য এই কমার্স নিয়ে পড়া। আর এইটা আমার পাশাপাশি আমি যেরকম ইচ্ছা মানে যখন ইচ্ছা এই কাজগুলো করতে পারি, পারলে রাত্রেও করতে পারি, আবার কোনো সময় বা যেখানে বিজনেস হচ্ছে সেখানে একটা ছোটো কিছু মানে রুম টুম বা ছোটো একটা টেবিল বানিয়ে সেখানেও করতে পারি। সো সেই জন্য আমার এগুলো করা। আচ্ছা, এর উপকারিতাটা কীরকম হবে একটু যদি বলো। এর উপকারিতা হচ্ছে যেরকম আমি দেখালাম এই যে শুধু সামনে হাত রাখার পর এরকম হলো। সো আমি এটা বন্ধ করে দেখাচ্ছি, থাকবে বা যে ঘড়ির মতো হাতে এরকম করে পড়বে বা যে কোনোভাবে এটা হাতের মধ্যে নিতে পারবে, এরকমভাবে নিতে পারবে বা কেউ যে যায় এরকমভাবে যায় সেই জন্য এরকমভাবে নিতে পারবে, যে কোনোভাবে এটা নিতে পারবে। সো এটাই একটা বানিয়েছিলাম যে হচ্ছে চশমার মধ্যে ওটা একটু বেশি আমার মনে হচ্ছে বেশি একটু প্রবলেম হবে, সেই জন্য আমি এটা হাতের মধ্যে বানিয়ে এটাকে ইয়ে করলাম, সবার সামনে নিয়ে আসলাম। মানে এর মধ্যে নতুন কিছু নিয়ে এসে, নতুন কিছু ফিচার্স নিয়ে এসে আপনার আগামীতে এর উপর কিছু পরিকল্পনা আগামী দিনে? আগামীতে এই মানে যারা দেখতে পায় না তাদের জন্য খুব একটা বড় প্রজেক্ট তৈরি হচ্ছে, কিন্তু এটা আসতে অনেকটাই লেট হবে, কারণ হচ্ছে এর ব্যাপারে মানে নতুন নতুন অনেক কিছু টেকনোলজি যে আসছে সেগুলো আসার পর এটার কাজটা শুরু করবো। আমি মানে আমার মনে হয় এটা আপনাদের সামনে অনেক তাড়াতাড়ি নিয়ে আসার চেষ্টা করবো। কেউ যদি এটা নিতে চায় কীভাবে এটা পাবে? কেউ যদি এটা নিতে চায় আমার বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কসে আমার মানে লিঙ্কের সাথে কানেক্ট করতে মানে যোগাযোগ করতে পারে, সেখান থেকেও আমার সাথে মানে যোগাযোগ করে এই জিনিসটা নিতে পারে। কীরকম খরচা এর পেছনে? এর পেছনে মূলত 120 টাকা থেকে 150 টাকার মধ্যে এর মধ্যে খরচা। তারপরে জৈবিক রাজ্য সিকিম কো অনুপম উপহার সঞ্জীবনী বিশ্বকে পহিলো কীটনাশক ঔষধি
जसको एकै स्प्रेले भ्याक्सिन सरह काम गर्छ र फसलमा लाग्ने विभिन्न भाइरस ब्याक्टेरिया र फङ्गसबाट हुने समस्त रोगहरू साथै पातको र सुस्ने किराहरू समेत नियन्त्रण गर्छ जो रासायनिक कीटनाशक भन्दा अझै किफायती र प्रभावकारी छ। फसल कुनै होस् रोग कुनै पनि होस् एकपल्ट अवश्य प्रयोग गर्नुहोस् सोचे भन्दा बढी लाभ पाउनुहुनेछ। सञ्जीवनी फसलको सुरक्षा कवच किसानहरूको निम्ति वरदान। Are you dreaming to begin your Italian adventure? Make it a reality and bring home the Italian collection from Royal Oak. Just a click away. International furniture, unbeatable price. Visit a Royal Oak store today. 50-70% कम कीमतों पर ऑर्किड बिल्डिंग ऑपोजिट वेघा सर्कल 2.5 माइल सेवक रोड सिलीगुड़ी। अब वक्त आ गया है अपने सपनों को एक नई पहचान देने का। अवेबल कंप्यूटर ट्रेनिंग सेंटर आपके लिए लेके आए हैं डिप्लोमा एंड कोर्सेज जैसे इंग्लिश स्पीकिंग कोर्स सॉफ्टवेयर एप्लीकेशन फाइनेंशियल अकाउंटिंग टैली जावा HTML DTP C++ पाइथन जैसे बहुत से कोर्सेज एंड डिप्लोमा और आपको मिलेगा होलोग्राम सील्ड सर्टिफिकेट गवर्नमेंट ऑफ वेस्ट बंगाल अंडरटेकिंग जो आपके हर सपने को देगा एक नई उड़ान। वेबल कंप्यूटर ट्रेनिंग सेंटर ऑपोजिट सिलीगुड़ी कॉलेज गेट नंबर 2 कॉलेज पाड़ा सिलीगुड़ी।